বলিউড বাদশাহ শাহরুখ খান একের পর এক ব্লকবাস্টার দেয়ার এই 2023 সালটা দারুণ যাচ্ছে শাহরুখের নিঃসন্দেহে। কিন্তু এর মধ্যেই ঘটল বিপত্তি, হত্যার হুমকি পেলেন কিং খান। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, শাহরুখ খানকে কিছুদিন ধরেই ক্রমাগত হত্যার হুমকি দেয়া হচ্ছে। অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে হুমকি পাওয়ার পর শাহরুখ দ্বারস্থ হন পুলিশের। তারই পরিপ্রেক্ষিতে শাহরুখ খানের নিরাপত্তা আরও জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। আগে শাহরুখের নিরাপত্তার জন্য 2 জন পুলিশ কনস্টেবল দায়িত্বে থাকলেও এখন তা বাড়িয়ে 6 জন করা হয়েছে। সর্বদা 6 জন ব্যক্তিগত নিরাপত্তা কর্মী থাকবেন বলিউড বাদশার সাথে। এছাড়াও শাহরুখের বাসভবন মান্নাতের নিরাপত্তায় 5 জন সশস্ত্র প্রহরী মোতায়েন করা হবে। অনবদ্য, অদম্য এবং অপ্রতিরোধ্য শাহরুখ খান যেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, একের পর এক মুক্তি দিয়েই যাচ্ছেন ব্লকবাস্টার সিনেমা। মুক্তির প্রথম দিনই প্রচণ্ড দাপটের সাথে বক্স অফিস কাঁপিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিল শাহরুখের মুক্তি পাওয়া ছবি জওয়ান। এর আগে পাঠানো কাঁপিয়েছিল বিশ্ব। এবছর ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত আরেক সিনেমা ডাঙ্কি।